আমরা যখন কমপ্লেন করি বেশিরভাগ হলো হলো দুইটা একটা ধরো মনে করো আমি বললাম যে সুইজারল্যান্ড অনেক ভালো বাংলাদেশ অনেক খারাপ কেন ডিফল্ট অ্যান্সার হইলো ভাই দুর্নীতি আর রাজনীতিতে সঠিক মানুষের না অবস্থা এই দুটো হলো ডেফল্ট আর অনেক কারণ থাকতে পারে এই দুটো মেজর বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা আসলে আমার ধারণা আগামী বছর বছর থেকে খুব অন্ধকার একটা সময় যাবে বাংলাদেশের এটা এটা আমি বিশ্বাস করি কারণ আই থিঙ্ক আমাদের তরুণ জেনারেশন যারা তোমাদের মতো বা তোমাদের থেকে একটি ইয়াঙ্গার মোটামুটি গন বেসিক্যালি যে অ্যাচিভমেন্ট অনেক ক্ষেত্রে রিভলভার মিম লাইক হেইট সোশ্যাল মিডিয়া

আমি সেম জিনিস দেখতেছি আই সি অনলি ডার্কনেস সামনে মিউজিক ইস অ্যাবাউট টু স্টপ বাট জিনিস হচ্ছে এটা বললে ইস জাস্ট ইট জাস্ট ক্রিয়েটস ডিপ মোর ডিপ্রেশন ইটস নট সলিউশন মানে এইটাই রিয়ালিটি বাট এই রিয়ালিটির কথা যে রিয়ালিটি কথা বললে রিয়ালিটির কোনো কিছু বদলায় না ওয়াই বদার অ্যাবাউট ইট লাইক টু সাম এক্সপ্লেন ইগনোরেন্স ব্লিজ